তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাটানগরের সম্প্রীতি বৈশাখী মেলাতে। চলো এবার এই ভিডিওটাকে স্টার্ট করা যাক। জিজ্ঞেস করতে কি এই চুড়ি ডজন গুলো কত করে দাদা? এগুলো আপনাদের দাম বেশি হবে না, এই দোকানে কিনতে যাবেন আপনাদের এখানে একই দাম নেই। তুমি জানো না কত টাকা দাম? সেদম পাবেন দাম ছেড়েই দাও বেশি এইগুলো দোকান দেখাবো। আমি এখন বাটানগরের মেলাতে এসেছি, একটা দোকান দেখাবো এক্ষুনি, একটা ফুলের দোকান, ঠিক আছে? জাস্ট দোকানটা দেখবে, দোকানটা খুব সুন্দর, মানে দেখাচ্ছি, একটু দাঁড়াও, মা এখন একটা জিনিস দেখছে, ও কি পর্দা পর্দা হয় না এসব দেখছে। তোমাদের একটু দেখা ব্যাগকে দেখিয়ে দিচ্ছি, এরপর ঢুকে দেখাবো, দেখো মা ওখানে ওই দোকানটাতে গেছে, আর এবার আমি ঢুকবো। এই মেলাতে সব রকমের স্টলস ছিল, বইয়ের স্টলস ছিল, এই মেলাতে বইয়ের স্টলও ছিল। বইয়ের স্টলসগুলো বাচ্চাদের বইয়ের স্টলসই ছিল বেশিরভাগ, আর অনেক রকমের গল্পের বইও ছিল এখানে। দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের গল্পের বই, আবার অনেক রকমের গল্পের বই ছিল, আর খুব কালারিং বুকসও ছিল, আর এখানে ছোট বড় সবার বই ছিল। তারপরে এখানে একটু ছোট ছোট টেডি বিয়ার, পুতুল, যারা পছন্দ করে তাদের জন্যগুলো খুব ভালো লাগবে, ছোট ছোট মিকি মাউস, ছোট ছোট বাচ্চার ডল, খুব কিউট কিউট ছিল বাচ্চাদের জন্য। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারো, কারণ আমার এই শপটা সব থেকে ভালো লেগেছে, কারণ খুব কিউট কিউট বেবিদের মতো ডল বিক্রি হচ্ছিল, পাপি বিক্রি হচ্ছিল, বার্বিস টাইপ বিক্রি হচ্ছিল, টেডি বিয়ার বিক্রি হচ্ছিল। তোমরা যদি কেউ এইসব
পছন্দ করো তাহলে এখান থেকে কিনতে পারো। ঘর সাজানোর জন্য মানে চরম ছিল এগুলো, মানে দেখতে চরম ছিল, সিরিয়াসলি এত কিউট কিউট ছিল কি বলবো।